ফার্স্ট ইয়ারের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট অর্ক বক্সি, উত্তর কলকাতার ছেলে। একদম অন্যরকম, সহজ সরল, ঠিক যেন বর্তমান পরিস্থিতি বা বর্তমান সমাজের সাথে বেমানান, তবে ভীষণ মেধাবী। চোখে একটা চশমা আর গাল ভর্তি উস্কো কুস্কো দাড়িতে অর্ককে দেখে মনেই হতো না যে সে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। মনে হতো যেন ফেলুরাম মার্কা গো বেচারা থার্ড ইয়ারের স্টুডেন্ট। না ছিল কোনো বন্ধু আর না কোনো সঙ্গী, তাই মা মরা ছেলেটা সারা দিন বইয়ের পাতায় মুখ গুজে থাকত। কেউ ওকে পাত্তা দিত না, কেউ ভালোও বাসত না। সবার কাছ থেকে সে অবহেলিত হতো। এমন এক হীনমন্যতায় ভুগতে ভুগতে অর্ক তার রেজাল্ট খারাপ করতে শুরু করে। সে শুধু চায় কেউ তাকে বুঝুক, জানুক, একটু ভালোবাসুক। ঠিক এমন সময় তার দেখা হয় অপরাজিতার সাথে। একদিন কলেজ ফেরত বাসে অপরাজিতাই ঘুমিয়ে পড়া অর্ককে ডেকে তার পাশের সিটে বসে। এই যে দাদা, উঠুন আর একটু সরে বসুন। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি। অর্ককে দেখে তার ঠিক স্বাভাবিক মনে হয় না, চোখে এত মোটা ফ্রেমের চশমা। তাই সিটে বসে কৌতূহল বশত অপরাজিতা জিজ্ঞাসা করে ফেলে, বাই দ্য ওয়ে, আপনাকে দেখে খুব কিউরিয়াস মনে হয়, ক্লাসে ফার্স্ট হতেন? নিশ্চয়ই সায়েন্স স্টুডেন্ট। ওই আর কি, ফিজিক্স অনার্স। কোন কলেজ? স্কটিশ চার্চ। ওহ নাইস, হাই, আই অ্যাম অপরাজিতা, ইংলিশ ডিপার্টমেন্ট এন্ড স্টুডেন্ট অফ স্কটিশ চার্চ কলেজ। রিয়েলি? সেম কলেজ, বাট কোনোদিনও দেখিনি তো ক্যাম্পাসে। ওয়েল, আমিও দেখিনি, এইবার থেকে দেখাতে হবে মনে হয়। ধীরে ধীরে অর্ক একজন কথা বলার লোক পেয়ে কথা বলতে থাকে। দুজন দুজনের সাথে প্রায় অনেকক্ষণ মন খুলে কথা বলে, যতক্ষণ না অর্কর বাড়ির স্টপেজ চলে আসে। যাই হোক, কথা বলার তো কাউকে পাওয়া গেল আজ। তবে অর্কর মনে হয় অপরাজিতা একটু অন্যরকম, আধুনিক তবে অহংকার নেই। প্রাণ খুলে প্রথম দিনকে কেউ এত কথা বলে আজকাল? এভাবেই দেখা হতে থাকলো দুজনের প্রতিদিন। অর্ক বাসে উঠেই দেখত জানলার সিটে বসে আছে অপরাজিতা। অপরাজিতাকে দেখে মুখে একটা হাসি ফুটে উঠত অর্কর। কথায় কথায় অর্ক জানতে পারে যে অপরাজিতা খুব ভালো আবৃত্তি করতে পারে। অর্ক বাসেই একটা ছোট আবৃত্তি করার জন্য জোর করে। অপরাজিতা বাধ্য হয়ে আবৃত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে অর্ক। তারপর অর্কর বাড়ির স্টপেজ চলে আসাতে নেমে যায় সে। অপরাজিতার বাড়ি অর্কর বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। আস্তে আস্তে অর্কর পরিবর্তন হতে থাকে। অপরাজিতার সাথে বাসে ফেরার সময় রোজকার রুটিন যেন বাধ্য হয়ে দাঁড়ায়। বাড়ি ফেরার বাসে উঠেই প্রতিদিন জানলার পাশের সিটে দেখতে পায় অপরাজিতাকে। অপরাজিতাও যেন অর্কর জন্য অপেক্ষা করে। জনের মধ্যে যেন গড়ে ওঠে এক বিশেষ যোগসূত্র। দেখতে দেখতে দু মাস কেটে যায়। অপরাজিতার কথায় অর্ককে আর চেনা যায় না। পোশাক আশাক, চালচলন সবেতেই এক আমূল পরিবর্তন দেখা দেয়। ক্লাসের কিংবা পাড়ার লোকজন যেন এখন অর্ককে সমঝে চলে। বুদ্ধিদীপ্ত চাউনি, তীক্ষ্ণ হাঁটা চলা সব কিছুই যেন নজরকারী সকলের। তার এই পরিবর্তনের জন্য অপরাজিতাকে সে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পায় না। অর্ক যেন অপরাজিতার সান্নিধ্যে নিজেকে নতুন করে খুঁজে পায়। এ যেন এক অচেনা অজানা অর্ক। উফ, আরেকটু হলে এই বাসটা মিস করতাম। থ্যাঙ্ক গড যে মিস হয়নি। লেট হলো কেন? আরে সেটাই তো বলছি,
শোনো, আজ সাডেনলি সিআরএ গ্রুপটা আমার সাথে ক্যান্টিনে আড্ডা মারলো। সো ফাইনালি তাদের মনে হচ্ছে যে আমি তাদের স্ট্যান্ডার্ডে। তা ভালো তো, যা কলেজে আর বোর হবে না। হ্যাঁ ওই তো, সেই কারণেই আফটার ক্লাস কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ আচ্ছা, তোমার কোনো ক্লাস অফ থাকে না? তোমায় কেন দেখতে পাই না বলো তো ক্যাম্পাসে? আমি তো ক্লাসেই বেশি টাইম থাকি, তাই দেখা আর কথা হওয়াটাই ইম্পর্টেন্ট, সে বাসে হোক বা কলেজে। এখন কলেজের ক্লাসে সবার মুখে মুখে যেন অর্কর নাম। যারা এতদিন অবজ্ঞা বা উপেক্ষা করত, তারাও আজকাল মেলামেশা শুরু করেছে অর্কর সাথে। এইসব গল্প সে রোজ দিনের শেষে গিয়ে বলতো অপরাজিতাকে। অপরাজিতা শুনত এবং হাসত। এভাবেই একদিন ফাইনাল এক্সাম চলে আসে। অর্ককে আরো অনেক পরিশ্রম করার উপদেশ দেয় অপরাজিতা। অর্ক জানে যে অপরাজিতার কথা শুনে চললে সে জীবনে সাফল্য অবশ্যই পাবে। অপরাজিতা যেন হঠাৎ করে আসা এক ধ্রুবতারা, যে অর্কর ছন্ন ছাড়া জীবনে পথ দেখাতে এসেছে। পরীক্ষার ফল প্রকাশ হয়। অর্ক সবাইকে চমকে দিয়ে আশাতীত ফল করে। কলেজ টপার হয় সে। তার নাম্বারের কাছে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টই দাঁড়াতে পারে না। অর্ক পাগল হয়ে যায় খুশিতে। সে ব্যস্ত হয়ে পড়ে অপরাজিতার সাথে দেখা করে সব বলার জন্য। কিন্তু আজ ফেরার বাসে তো অপরাজিতাকে আর দেখতে পায় না। কি হলো? বাড়ি ফিরেই ফোন করে সে। Sorry, you have reached a number that has been disconnected or is no longer in service. কিন্তু ফোন নাম্বার বৈধ নয়। সে কি করে সম্ভব? এতদিন কথা হলো এই নাম্বারে। অর্ক কিছু বুঝতে পারে না। কিন্তু পরের দিন আবার সেই এক ঘটনা। পরের দিনও বাসে অর্ক একাই। বাধ্য হয়ে অর্ক প্রতিদিনের চেনা কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে, তার সাথে যেই মেয়েটা রোজ বাসে যাতায়াত করে সে কই? সে কি আজ বাসে ওঠেনি? কন্ডাক্টর অবাক হয়ে গিয়ে বলে যে, আপনি তো রোজ একাই ওঠেন, আর তো কেউ থাকে না? অর্কর মাথা কাজ করে না। পরের দিন কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে অপরাজিতা মিত্র নামে কোনো স্টুডেন্টই নেই সেই কলেজে, তাও আবার ইংলিশ ডিপার্টমেন্ট। বাড়ি ফিরে অর্ক বুঝতে পারে, তাহলে কি এত মাস ধরে যার সাথে কথা হলো তাহলে কি সবই মনের ভুল? তবে কি অপরাজিতারা এমনই হয়? অপ্রতিরোধ্য এমন ছন্ন ছাড়া জীবনকে সঠিক পথ দেখাতেই কি ধ্রুব তারার মতো আগমন হয় অপরাজিতাদের?